দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন দেশের খবরে সঙ্গে আছি আমি তারিক মাহমুদ। এবারে পুরো খবর। প্রতীক পেয়েই খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারে নেমেছেন প্রার্থীরা। গণসংযোগ আর পথসভায় উৎসবমুখর মহানগরী। প্রতিনিধি পলাশচন্দ্র ঢালির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনে দিনেই তিলোত্তমা নগরী হয়ে উঠছে দক্ষিণের শহর খুলনা। বর্ধিষ্ণু মহানগরীর নগরপিতা নির্বাচন 12 জুন। নির্বাচনকে ঘিরে চলছে নগরবাসীর চাওয়া পাওয়ার নানা হিসাব নিকাশ। যে নগরের সামগ্রিক উন্নয়ন নিয়ে চিন্তা করবে, মূলত আমাদের নগর উন্নয়নের যে কাজগুলো হয় সেগুলো সমন্বয় করবে। পুকুরের সংখ্যা কমে গেছে, যাতে একটা পুকুরের ব্যবস্থা করা যায় প্রত্যেকটা ওয়ার্ডে বাচ্চাদের বিনোদনের জন্য। খুলনার পার্কগুলো যাতে একটু উন্নয়ন করা হয়। শুক্রবার প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনী প্রচার শুরু করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। খুলনা সিটি কর্পোরেশন এক্সটেনশন হবে তিনটা থানা, সেখানে নূতন পরিকল্পনা করা, খুলনার যে অসমস্ত সমস্ত কার্যক্রম আছে এবং আমাদের এই যে সিটি সেন্টারের একটা দৃশ্যমান খুলনার মানুষ যাতে চিরদিন স্মরণ করে সেইভাবেই আমরা এই প্রকল্প হাতে নিয়েছি। খুলনায় আওয়ামী লীগ প্রার্থীর শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও মাঠে অনেকটাই সক্রিয় ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আউয়াল, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন। বরাদ্দ যদি 100% ব্যবহার হয়, হ্যাঁ, উন্নয়ন আবশ্যিকভাবে হবে। তো আমাদের প্রথম কাজ হলো আমরা দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন করব। খুলনার উন্নয়নের স্বার্থে আপনাদের মতামতের ভিত্তিতেই, সকল নাগরিকদের মতামতের ভিত্তিতেই আমরা এই নগরে উন্নয়ন করব। মানুষের মনুষ্যত্ববোধ জাগ্রত করা আমাদের পার্টির মূল লক্ষ্য। মানুষের মৌলিক যে পরিবর্তন যদি না আসে, উন্নয়নের ধারাকে কোনো কাজে খাটাতে পারবে না প্রপারলি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আচরণবিধি কঠোরভাবে মেনে চলার উপর জোর দেন রিটার্নিং কর্মকর্তা। মোটর সাইকেল ছোটা গাড়ি দিয়া মরদনের ই করে করবে সেটা কিন্তু করতে দেব না। কিন্তু আমরা 10 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে কিন্তু মোতায়েন করেছে, তারা কিন্তু কার্যক্রম শুরু করেছে, সাথে সাথে কিন্তু তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। মেয়র প্রার্থীদের সঙ্গে সমানতালে প্রচার চালাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। মেয়র পদে 4 জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 39 ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে 136 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বরিশাল নগরীও নির্বাচনের প্রচার প্রচারণায় সরগরম। সকাল থেকে প্রার্থীরা শুরু করেছেন গণসংযোগ। গতকাল সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দের পরপরই জনসংযোগে নেমে পড়েন প্রার্থীরা। আগামী 12 জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। 30 ওয়ার্ডে 126টি ভোট কেন্দ্রে মোট ভোটার 2,76,298 জন। এর মধ্যে নারী 1,38,809 জন ও 1,37,489 জন পুরুষ ভোটার। আগামী 21 জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। শেষ হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাই। আগামী 2 জুন প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচার। রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্ট। রাজশাহী শহরে আয়তন 96.72 বর্গ কিলোমিটার। পদ্মার তীর ঘেঁষে গড়ে ওঠা বিভাগীয় শহরটি সবুজ ও নির্মল বায়ুর শহর। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ আগামী 21 জুন। ভোটার সংখ্যা 3,51,982। ভোট নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উচ্ছ্বাস তৈরি হয়েছে রাজশাহীবাসীর মধ্যে। বৃহস্পতিবার যাচাই বাছাই শেষে মেয়র পদে দলের মনোনয়ন পাওয়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি মাওলানা মুর্শিদ আলম ফারুকী ও জাকের পার্টির ছাত্রফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লতিফ আনোয়ারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। কাউন্সিলর পদে 117 জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে 46 জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এইচ এম খায়রুজ্জামান লিটন ছাড়া অন্য প্রার্থীরা এবারই প্রথম দলীয় মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হবে বলে মনে করছেন প্রার্থীরা। আমার সঙ্গে যারা নির্বাচনে মেয়র হিসেবে মেয়র পদে প্রার্থী হয়েছেন তারা নতুন, কিন্তু তাদের দলের তাদেরকে মনোনয়ন দিয়েছেন।
তাদের সম্পর্কে আমার কোনো নেতিবাচক ধারণা নেই বা কোনো কথা বলতে আমি চাই না। তারা নির্বাচন করবেন, জনগণই ঠিক করবেন যে তারা মেয়র হিসেবে কাকে চান। নির্বাচনী মাঠ ইনশাল্লাহ এখনও ভালো আছে, আর আমার মনে হয় যে রাজশাহীতে ভালোই থাকবে, এটা আমাদের বিশ্বাস আর কি, যে রাজশাহীতে তেমন গোলযোগ বা গণ্ডগোলের কোনো নমুনা এখন পর্যন্ত আমরা পাইনি। ব্যক্তিগতভাবে গণসংযোগে পিছিয়ে নেই কাউন্সিলর প্রার্থীরাও। ইয়াং থেকে শুরু করে আপনি বৃদ্ধ পর্যন্ত ইনশাল্লাহ সারা দিয়েছে, তাদের আস্থা ভজন আমি, আমার পিছুটার নাই, আমি যা করব জনগণের জন্য করব, জনগণের জন্য কাজ করব। আগামী দুইজন প্রতীক বরাদ্দের পরই জমে উঠবে রাজশাহী সিটির নির্বাচনী প্রচার। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। অন্য প্রসঙ্গ, বিয়ের জন্য দুই বন্ধুকে নিয়ে পাত্রী দেখতে রাজারছড়া এলাকায় গিয়েছিলেন কক্সবাজার সদরের চৌফলদণ্ডী উত্তরপাড়ার জমির হোসেন রুবেল। তারপরই ঘটতে থাকে নানা রোমহর্ষক ঘটনা। প্রথমে অপহরণ, তারপর মুক্তিপণ দাবি, টাকার জন্য নির্যাতন। অবশেষে তিন বন্ধুর গলিত মৃতদেহ উদ্ধার হলো গহীন অরণ্য থেকে। কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত তুলে ধরছেন সহকর্মী অর্পণ বড়ুয়া। অপহরণের 25 দিন পর টেকনাফের গহীন অরণ্যে মিলল তিন বন্ধুর মৃতদেহ। পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার হয়েছিলেন তারা। কক্সবাজার সদরের চফলদণ্ডী উত্তরপাড়া এলাকার জমির হোসেন রুবেল প্রথম স্ত্রী মারা যাওয়ায় তিনি রোহিঙ্গা মিনা বিবিকে বিয়ে করেন। এক বছর আগে রুবেলের সঙ্গে বিচ্ছেদ ঘটে মিনা বিবির। রুবেলের পরিবারের দাবি, মিনা বিবি বিচ্ছেদের প্রতিশোধ নিতে টেকনাফের রাজারছড়া এলাকার কোহিনুরকে দিয়ে রুবেলের সঙ্গে যোগাযোগ স্থাপন করান। ইমরানদের পরিবার 1,00,000 টাকা দিয়ে দিয়েছে। টেকনাফের দমদমিয়ার গহীন পাহাড়ে জিম্মি করে নির্যাতন চালানো হয় তিন বন্ধুকে। অপহরণকারীরা মুক্তিপণের টাকা আদায়ের জন্য এক বন্ধুকে দিয়ে অন্য বন্ধুকে মারধরের ভিডিও ধারণ করে, পরে সেই ভিডিও পাঠানো হয় অপহৃতদের পরিবারের সদস্যদের কাছে। এই ভিডিও দেখে নিহত ইমরানের পরিবার 1,00,000 টাকা পাঠান অপহরণকারীদের কাছে। ঘটনার 10 দিন পর টেকনাফ থানায় 6 জনের বিরুদ্ধে একটি মামলা করেন রুবেলের বোন মিনুয়ারা। বুধবার টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে রোহিঙ্গা ডাকাত চক্রের মূল হোতা সৈয়দ হোসেন ওরফে সোনালী ডাকাতকে গ্রেপ্তার করে র‍্যাব। এই জায়গাগুলো এতই দুর্গম যেখানে আসলে সাধারণ মানুষের কোনো পদচারণা নেই বললেই চলে, এবং এটা অপরাধীদের এইরকম অপরাধীদের একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে পাথর বোঝাই ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 3 নারী নিহত হয়েছেন। শুক্রবার রাত 2টার দিকে মহাসড়কের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। হতাহতদের উদ্ধার করে 250 শয্যা জেলা সদর আধুনিক হাসপাতাল ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন মঞ্জিলা বেগম, তানজিলা বেগম ও শাহিনুর বেগম। তারা সবাই কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, গোবিন্দপুর গ্রাম থেকে 15 জন যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়। ভ্যানটি মহাসড়কের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, আর বিরতির পর যা থাকছে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে স্মরণ করলেন ব্রাহ্মণবাড়িয়াবাসী। সকালে প্রেসক্লাব মিলনায়তনে ভাষানী চর্চা কেন্দ্রের আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন হক। ভাষানী চর্চা কেন্দ্রের সংগঠক আব্দুল নূরের সভাপতিত্বে কবি ও গবেষক ডক্টর মুস্তফা মজিদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী কানন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লাসহ বক্তারা প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কর্মময় জীবন ও দেশপ্রেম তুলে ধরেন।
সরকার বিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে নাটোরের সমাবেশের সময় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ও পাশে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। সকালে শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা। তবে সমাবেশ শুরুর আগেই দলীয় কার্যালয়ের সামনে বেশ কটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরে পুলিশ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন। জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ অভিযোগ করেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে জনসমাবেশের প্রস্তুতি চলছিল। জনসমাবেশ ভণ্ডুল করতে ককটেলের বিস্ফোরণ ও ইট পাটকেল ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে ছাত্রলীগ। সমাবেশে আসতে নেতাকর্মীদের বাধা দেয়া সহ মারধর করারও অভিযোগ বিএনপি নেতাদের। বজ্রপাতে মুন্সিগঞ্জ ও মোংলায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ দুপুর দুটার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানে কুসুমপুরের লেবুতলায় বজ্রপাতে মারা যান কনকসার বটতলা গ্রামের শাহজাহানের ছেলে কাউসার ও একই গ্রামের উপেন সর্দারের ছেলে জুম্মন সর্দার। প্রায় একই সময়ে মোংলার বুড়িনডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বালুর মাঠ এলাকায় ড্রেজারে কাজ করার সময় বজ্রপাতে এনামুল হক শেখ নামে এক শ্রমিকের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও একজন। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের খেজুরতলা এলাকায় একটি মাছ ধরার ট্রলারে আগুন লেগে দুজন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিস জানান, শুক্রবার মধ্যরাতে মোহরী দুই জাহাজে অগ্নিকাণ্ড ঘটে। বিকট শব্দে বিস্ফোরণের পরই জাহাজটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ডের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সময় সাগরে ভাটা চলছিল। ট্রলারটিতে পাঁচজন মাঝি মাল্লা ছিলেন, তাদের মধ্যে তিনজন সাগরে লাভ দিয়ে জীবন বাঁচান, দগ্ধ হন দুজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অনুকূল আবহাওয়া আর উর্বর বেলে দোআঁশ মাটির সুবাদে এই বছরও পঞ্চগড়ে বোরো ধানের ব্যাপক আবাদ হয়েছে। ফলনও ভালো, তবে পোকার আক্রমণ আর ব্লাস্ট রোগে নষ্ট হয়ে যাচ্ছে শত শত বিঘা জমির ধান। অন্যদিকে পোকামাকড় ও রোগবালাই কম হলেও কাঙ্ক্ষিত দাম না পেয়ে দুশ্চিন্তায় নওগাঁর বোরো চাষিরা। পঞ্চগড় ও নওগাঁ প্রতিনিধির তথ্য ছবিতে বিস্তারিত। আবহাওয়ার কারণে কিছুটা দেরিতে বোরো আবাদ হয় পঞ্চগড়ে, তাই সারা দেশে কৃষকের ঘরে ফসল উঠে গেলেও পঞ্চগড়ে এখনও বিস্তীর্ণ মাঠ জুড়ে ধান। এবার জেলায় বোরো ফলন ভালোই হয়েছিল, কিন্তু ধান কাটার প্রস্তুতির মধ্যেই দেখা দিয়েছে বিপত্তি। পোকা ও ব্লাস্ট রোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে ফসল, তাই শ্রমিকের মজুরি, ধারে কেনা সার, কীটনাশক আর ডিজেলের তেলের দাম পরিশোধ নিয়ে চিন্তিত কৃষকরা। ওষুধ সার ঠিকমতো আমরা দিচ্ছি, কিন্তু কাজ ওষুধে কাজ হচ্ছে না। ব্লাস্ট কারেন্ট পোকায় আমাদের শেষ করে দিছে। এখন ধান কাটার যে লেবার খরচ সেটাও সম্ভবত উঠতে মানে তুলতে পারতেছি কিনা সন্দেহ। আমরা কিন্তু বীজটা পাই না নির্ভেজাল, সব জায়গায় শুধু ভেজাল, এটা দাও সেটা দাও কিন্তু কোনো কাজ হচ্ছে না। চাষিদের অভিযোগ, রোগবালাই নিয়ন্ত্রণ সহ কোনো পরামর্শেই স্থানীয় কৃষি বিভাগকে পাশে পাননি তারা। তবে অভিযোগ অস্বীকার করে কৃষকদের ওষুধ প্রয়োগে অজ্ঞানতাকেই দায়ী করছে কৃষি বিভাগ। এই ব্যাপারে আসলে তাদের ডোজ নিয়ন্ত্রণ করতে পেরেছে কিনা বা সঠিক সময় ওষুধটি দিয়েছে কিনা সেটিও একটা বিষয় থাকে। এদিকে ধানের জেলা নওগাঁর কৃষকদের মুখেও হাসি নেই। বরাবরের মতোই তাদের ফলন ভালো এবার, কিন্তু বাজারে দাম ভালো নেই। 90টা দিচ্ছে 1400 বা 1390 এরকম দামি বাজার কিনে করছে, আমাদের প্রচুর লস হচ্ছে। 90 ধান যেটা সেটা একটু বাজার কম, এখন হয়তো পুরো দাম নামিনি, এই কারণে হয়তো বা হতে পারে। হ্যাঁ, এটা যদি আরেকটু বাড়ত তাহলে ভালো হতো। তবে বর্তমান বাজার দরেও কৃষকরা লাভবান হতে পারেন বলে মনে করে কৃষি বিভাগ। বোরো চাষের জন্য যেটা প্রয়োজন মেইনলি সানলাইট এবং সেচ, এই দুইটাই এবছর ভালো ছিল। সানলাইটের ঘাটতি ছিল না আর আমাদের সেচ ব্যবস্থাপনাও ভালো ছিল। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে প্রধান শিরোনামগুলো দেখে নেব আরও একবার। নির্বাচনী প্রচারের সরগরম খুলনা বরিশাল সিটি। গহীন অরণ্যে তিন বন্ধুর মৃতদেহ, রোহিঙ্গা নারীকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। হবিগঞ্জে পাথর বোঝাই ট্রাক পিকআপ সংঘর্ষে তিন নারী নিহত। এবং পঞ্চগড়ে পোকা আর ব্লাস্ট রোগে শত শত বিঘা জমির ধান নষ্ট। এই ছিল দেশের খবর, কাল আবারও দেখা হবে একই সময়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।